আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক পদে 20/4/2024 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল, উক্ত পরীক্ষার ডিপার্টমেন্ট অংশের প্রশ্ন ও উত্তর এখন আপনাদের দেখাবো। এখানে দেখেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক, এটা অনেকেই হয়তো পারেন ইলেকট্রিক্যাল, হয়তো তো পদের নামটা এমনই ছিল। মানবন্টন ছিল, পূর্ণমান ছিল 70, সময় ছিল 1 ঘন্টা, বাংলা 10, ইংরেজি 10, সাধারণ জ্ঞান 15, গণিত 10 এবং ডিপার্টমেন্টে ছিল 25। সবগুলোই অতি সংক্ষিপ্ত ছিল, কোনো এমসিকিউ প্রশ্ন আকারে ছিল না। বাংলা ইংরেজিগুলো এক এক করে ছিল, গণিতে 3-2 এভাবে মিক্স ছিল, সাধারণ জ্ঞান এক এক করে ছিল এবং ডিপার্টমেন্টে 1-2 এভাবে মিশ্রণ আকারে ছিল। ডিপার্টমেন্ট সর্বমোট 18টা প্রশ্ন ছিল। ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? 0। একটি ক্যাপাসিটরের বিভব 3 ভোল্ট বাড়াতে 12 কুলম্ব চার্জ লাগলে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত? ক্যাপাসিটেন্স হবে 4 ফ্যারাড। আমরা জানি সি সমান Q/V, এই সূত্রের মাধ্যমে করা হয়েছে। কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না? চাপ তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না। আমরা জানি রেজিস্ট্যান্সের যে সূত্র R = √L/A, এটা হচ্ছে রু এর উপর, যেটা পদার্থ পরিবাহীর যে পদার্থ উপাদান দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এসবের উপর নির্ভর করে, আর অন্যগুলোর উপর নির্ভর করে না। যেহেতু অপশন ছিল না, অনেক সময় দেখা যায় এটা MCQ আকারে অপশন থাকে যে তড়িৎ প্রবাহ, প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য, পদার্থের উপাদান, তখন আমরা কিন্তু তড়িৎ প্রবাহ উত্তরটা দিতে পারি। অনেক সময় তড়িৎ প্রবাহের জায়গায় চাপ থাকে, তখন আমরা চাপটা কিন্তু উত্তর দিতে পারি। এখানে কিন্তু কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনারা চাপ, তড়িৎ প্রবাহ এবং অন্য আরও কিছু লিখতে পারেন, যেগুলো √L/A এগুলো লেখা যাবে না, কারণ এগুলোর উপর নির্ভরশীল। কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়ানো যায় কিভাবে? এটা আপনারা উত্তরটা দেখে নিন, আমার জানা নেই সঠিক। বিদ্যুৎ বিলের হিসাব কোন এককে করা হয়? কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট ঘন্টায়। সুপার কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কত? ইনফাইনাইট বা অসীম। যদি কোনো তারের ব্যাস দ্বিগুণ করা হয় তবে উক্ত তারের রেজিস্ট্যান্স কত হবে? 1/4 হবে। এটাও কিন্তু যে সূত্র দ্বারা, যে R = √L/A, এই সূত্র দ্বারাই করবেন। এটাকে ধরা হয়েছে এখানে প্রস্থচ্ছেদ, এ আবার আমরা জানি ক্ষেত্রফলটা যদি করি বৃত্তের, π/d² / 4, সেখে এই সূত্রের মাধ্যমে আপনারা যদি এটা করে নিয়ে আসেন তাহলে দেখবেন 1/4 হয়। একটা ভিডিওতে আমি বিস্তারিত ফাংশন অফ 100 বাল্ব পার 10 আওয়ার্স, একটা 100 ওয়াটের বাতি যদি 10 ঘন্টা ব্যবহার করা হয় তাহলে কত এনার্জি কনজাম্পশন হবে? এনার্জি কনজাম্পশন হচ্ছে আমরা জানি কিলোওয়াট আওয়ার, তাহলে 100 ওয়াট, একে আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে কিলোওয়াট করে নিলাম এবং আওয়ার দ্বারা গুণ করে কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াট আওয়ার। হুইচ কন্ডাক্টর ইজ লোয়েস্ট রেজিস্টিভিটি অ্যাট 273°K? 273°K কোন কন্ডাক্টরটা সব থেকে কম রেজিস্টিভিটি থাকে? এটা হচ্ছে সিলভার। জিনার ডায়োড কী হিসেবে ব্যবহার করা হয়? ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে, ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে। এটা নেগেটিভ কাজ করে, রিভার্স ভায়াসে কাজ করে। একটি আইসি এর কী কী অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে? জিনার ডায়োড কী কাজে ব্যবহার করা হয়? ভোল্টেজ নিয়ন্ত্রক, ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে। এটি রিভার্স ভায়াসে কাজ করে জিনার ডায়োডটি। একটি আইসি এর কী কী অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে? ট্রানজিস্টর, ডায়োড, অপ-অ্যাম্প এক্সেট্রা। ফেট কোন ধরনের ডিভাইস? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা ইউনিপোলার ডিভাইস। একটি এসি সিরিজের এক্সি বা ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স 10 ওহম এবং ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স XL হচ্ছে 10 ওহম, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, পাওয়ার ফ্যাক্টর কত হবে? এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত হবে? 1/ইউনিটি। আমরা জানি এটা সিরিজ রেজোনেন্স সার্কিট সংগঠিত হয় যখন XL এবং XC সমান হয়, তখন সিরিজ রেজোনেন্স হয়। আর রেজোনেন্সের, সিরিজ রেজোনেন্সের একটা শর্ত আছে, যদি সিরিজ রেজোনেন্স হয় তাহলে সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স।
সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা পি টাইপে পরিণত হয়? সিলিকনের সাথে ত্রিযোজী মৌল গ্যালিয়াম অ্যালুমিনিয়াম এগুলো অপদ্রব্য মিশালে পি টাইপে পরিণত হয়।